আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটিতে দেখাবো প্রধানমন্ত্রীর যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে স্কিমের যে দশম কিস্তির টাকাটি কবে রিলিজ হবে। আজকেই যাদের যাদের মোবাইলে মেসেজ চলে এসেছে তারা কিন্তু খবর অলরেডি পেয়ে গেছেন, আর যারা পাননি তারা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির দশম কিস্তির টাকা কিন্তু জানুয়ারি মাসের প্রথম এক তারিখের মধ্যেই সকলের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে, এই ধরনের একটা মেসেজ চলে এসেছে অনেকের মোবাইলে। মেসেজটি আমি ভিডিওটিতে দিয়ে রাখব, সেখান থেকে দেখতে পাবেন। তো মেসেজটিতে কী বলা হয়েছে সেটি একবার পড়ে শোনাব। মেসেজটিতে বলা হয়েছে অনেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি উইল রিলিজ দ্য নেক্সট ইনস্টলমেন্ট আন্ডার পিএম কিষাণ স্কিম অ্যান্ড রিলিজ দ্য কোয়েটি গ্র্যান্ড টু ফার্মার প্রসিডিউর অর্গানাইজেশন দ্য ফার্স্ট জানুয়ারি 2022 অ্যাট 12 PM। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম কিষাণ স্কিমের অধীনে পরবর্তী কিস্তি রিলিজ করে দেবেন 1 জানুয়ারি 2022 তারিখে দুপুর 12টার সময়। কৃষক প্রযোজক সংস্থাকে ইকুইটি অনুদান রিলিজ করবেন, আর সাথে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে দূরদর্শনের লাইভ আপনাকে প্রোগ্রামে নরেন্দ্র মোদির দূরদর্শনের লাইভ দেখার জন্য আপনাকে আমন্ত্রিত করা হয়েছে সেই লিঙ্কটির মাধ্যমে। এবং শেষে বলা হয়েছে নরেন্দ্র সিং তোমার কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কৃষি ও কল্যাণ বিভাগ মন্ত্রণালয় থেকে এই মেসেজটি পাঠানো হয়েছে। তাহলে মোটামুটি বোঝা গেল যে প্রথম জানুয়ারির পরেই কিন্তু পরে পরেই কিন্তু সকলে আপনারা ব্যাংকের পাসবই আপডেট করে নেবেন, আর যাদের ব্যাংকের কোনো সমস্যা রয়েছে তারা এক দুদিনের মধ্যেই সেই সমস্যাটার সমাধান করে নিন। যাদের ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড রয়েছে তারা যেন সেই হোল্ডটা কাটিয়ে ওঠেন আজকের মধ্যেই, মানে এক দুদিনের মধ্যেই। আর প্রথম জানুয়ারিতে বলেই দেওয়া হয়েছে প্রথম জানুয়ারি প্রায় টাকা রিলিজ করে দেওয়া হবে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।